মুম্বাইয়ের সেলিব্রিটিরা অনেক সময়ই মানছেন না রুলস অ্যান্ড রেগুলেশন, এমনটাই মুম্বাইয়ের পুলিশের তরফ থেকে অভিযোগ এসেছে। এই অভিযোগের তালিকায় এবারে যুক্ত হল টাইগার শ্রফের নাম। এই টাইগার শ্রফ এবং তার বান্ধবী দিশা পাটানির বিরুদ্ধে FIR করা হয়েছে। টাইগার ও দিশাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে প্যান্ডেমিকের রুলস অ্যান্ড রেগুলেশন একেবারেই ফলো না করে, অর্থাৎ দুজনের কারুর মুখেই মাস্ক ছিল না। মাস্ক না পরার সঠিক কারণও তারা জানাতে পারেননি মুম্বাই পুলিশকে, সেরকমই জানানো হয়েছে মুম্বাই পুলিশের তরফ থেকে। টাইগার শ্রফকে ঘোরাঘুরি করতে দেখা যায় ব্যান্ড্রা ব্যান্ড স্ট্যান্ডে, অথচ নিয়ম অনুসারে দুপুর দুটোর পরে কাউকে ঘোরাঘুরি করতে দেওয়া হবে না। নিয়ম অনুসারে দুপুর দুটোর পরে কাউকেই বেরোতে দেওয়া হবে না। পুলিশের একটি টিম টাইগার শ্রফকে দেখে এগিয়ে যান তার দিকে, প্রশ্ন করেন যে কেন তারা এখন এই মুহূর্তে বাইরে আছেন রেগুলেশন থাকা সত্ত্বেও। বিধিনিষেধ না মেনে টাইগার শ্রফ ও দিশা পাটানি ঘোরাঘুরি করছিলেন ফাঁকা জায়গায়। তৎক্ষণাৎ পুলিশ এই কমপ্লেন্টে লিখে নেয়, তাদের এগেনস্টে ডিসওবেইং দ্য অর্ডার অফ পাবলিক সার্ভেন্ট, এই মর্মে একটি FIR লজড হয়, যদিও এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। তবুও এই ধরনের আচরণ সত্যি তাদের ফ্যানেদের জন্য যথেষ্ট ভালো মেসেজ নিয়ে আসে না। স্ক্রিন আইডলরা যদি এইভাবে বিধিনিষেধ লঙ্ঘন করতে থাকেন, তাহলে অনুরাগীদের মধ্যেও একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। দেখা যাক টাইগার শ্রফ ও দিশা পাটানির ক্ষেত্রে কী ঘটে ব্যাপারটি।